পড়াশোনা যে একদমই লাস্ট রাতে করা যাবে না বা পরীক্ষার দিন সকালবেলা করা যাবে না এরকম না, কেউ চাইলে লাস্ট এক নজর তার নিজের নোটগুলো বা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো শেষ সময়ে দেখতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে কিছুটা হলেও পরিচিত হওয়ার জন্য ডেফিনেটলি মডেল টেস্ট একটা ভালো বিষয় হতে পারে, একটা ভালো অনুষঙ্গ হতে পারে। আমি প্রচুর কোয়েশ্চেন সলভ করেছি এবং সেক্ষেত্রে আর শুধু যে একটা কোয়েশ্চেন সলভ করার মধ্যে লিমিটেড থাকা, ইটস নট লাইক দ্যাট। পাশাপাশি সেখানে তার এক্সপ্লেনেশন দেওয়া থাকে, দেন হচ্ছে বইয়ের রেফারেন্স দেওয়া থাকে, তো আমি সেগুলো দেখেছি এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছক ছিল বা বিভিন্ন এক্সাম্পল ছিল সেগুলো দেখা হয়েছে। সো এইভাবে জাস্ট একটা কোয়েশ্চেন দেখলাম, সেটা সলভ করলাম, বিষয়টুকু সেরকম ছিল না, পাশাপাশি যে অন্য অপশানগুলো আছে বা সেখান থেকে আরও কী কী ধাঁচের কোয়েশ্চেন তৈরি হতে পারে সেগুলো নিয়েও আমি মোটামুটি প্র্যাকটিস করেছি এবং এভাবেই আর কি মূলত কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করেছিলাম। মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে কিছুটা হলেও পরিচিত হওয়ার জন্য ডেফিনেটলি মডেল টেস্ট একটা ভালো বিষয় হতে পারে, একটা ভালো অনুষঙ্গ হতে পারে এবং আমি নিজেও মডেল টেস্ট দিয়েছি। কিন্তু আমি যেরকমটা বলেছিলাম যে আমি শুধু খালি একটা কোচিং সেন্টারই হচ্ছে সরাসরি গিয়ে মানে অফলাইনে ফিজিক্যালি মডেল টেস্ট দিয়েছি, আর বাকি এক দুইটাতে অনলাইনে ছিলাম, বাট সেগুলো সেভাবে রেগুলার বেসিসে কন্টিনিউ করা হয়ে ওঠেনি। আর হ্যাঁ, এটা অবশ্যই একটা মানে সত্য কথা যে যদি মাল্টিপল কোচিং মানে মাল্টিপল জায়গায় যদি শেষ সময় দৌড়াদৌড়ি করা হয় তাহলে টাইম যেমন ওয়েস্ট হতে পারে, ঠিক তেমনি নিজের মধ্যে একটা টায়ার্ডনেস কাজ করতে পারে বা হচ্ছে অসুস্থ হয়ে যেতে পারে কেউ কেউ, কারণ তখন যে শুধু খালি আমি লাইক প্রিপারেশন নিচ্ছি তাই না, একটা সাইকোলজিক্যাল প্রেশারও সেখানে কাজ করে, যেটা কিনা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো সব দিক বিবেচনায় আমি বলবো যে অবশ্যই হ্যাঁ, এটা একটা টাইম কনজিউমিং বিষয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অ্যাসোসিয়েটেড থাকা, তো সেজন্য আমি আবারও বলবো যে শুধু একটাতেই একটাকেই মূল ফোকাসে রেখে অন্যগুলোতে অন্যগুলোর কোশ্চেন একটু একটু দেখা যেতে পারে, বাট সবগুলো প্যারালাই কন্টিনিউ করা ডিফিকাল্ট হতে পারে বলে আমি মনে করি। একজন শিক্ষার্থী যেটা করণীয় হবে তা হচ্ছে যতটুকু সম্ভব সে মানসিকভাবে শান্ত থাকা, এবং শুধু যে করণীয়টা একান্তই তার, ইটস নট লাইক দ্যাট, তার পরিবারেরও সেক্ষেত্রে করণীয় বেশ কিছু কাজ আছে। যেমন হচ্ছে পরিবারের যারা কিনা ক্লোজ আছেন তারা ডেফিনেটলি ওনাকে স্টুডেন্টকে মেন্টালি সাপোর্ট দিতে পারেন, যে মানে এভাবে কনভিন্স করতে পারেন যে এটা জাস্ট একটা এক্সাম, হ্যাঁ, এবং অন্যান্য পরীক্ষাগুলো যেভাবে দেওয়া হয়ে থাকে এটাকেও যদি সেভাবে ধরে নেওয়া হয় যে হ্যাঁ এটা জাস্ট একটা এক্সাম, তাহলে আমি বলবো যে মানসিক চাপটুকু অনেকটাই কেটে যেতে পারে। এবং পরীক্ষার আগের রাতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডকুমেন্টসগুলো আছে, যেমন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেন্টস কপি, দেন হচ্ছে অ্যাডমিট কার্ড, এগুলো গুছিয়ে নেওয়া, দেন হচ্ছে পরীক্ষার হলে ইউজ করার জন্য যে কলমগুলো আছে বা পেন্সিলগুলো, ইরেজার, সেগুলো প্রিপেয়ার করা, মানে হচ্ছে মোটামুটি এক্সাম ব্যাগে যে সকল বিষয়গুলো রাখা উচিত সেগুলো আগের রাতেই গুছিয়ে নেয়, এবং আরও যদি কোনো ফর্মালিটিস থেকে থাকে তাহলে সেগুলো কমপ্লিট করে নেয়, এবং যতটুকু সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা করা। সেটা মানে স্টুডেন্টের যার যেটা করতে ভালো লাগে সেটা করতে পারে, কিন্তু বিষয়টুকু যেন এমন না হয় যে মাইন্ডকে শান্ত করার জন্য কিছু করতে গিয়ে আবার যেন ডিস্ট্রাক্টেড হয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং পড়াশোনা যে একদমই লাস্ট রাতে করা যাবে না বা পরীক্ষার দিন সকালবেলায় করা যাবে না এরকম না, কেউ চাইলে লাস্ট এক নজর তার নিজের নোটগুলো বা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো শেষ সময়ে দেখতে পারে, কিন্তু ওই তো যতটুকু পারা যায় নিজেকে মেন্টালি শান্ত রাখার নিরিখে সেই কাজগুলো করলে ভালো হবে বলে আমি মনে করি।